চলো একটু বেড়াতে যাই, একটু মামা বাড়ি না জগন্নাথের মাসির বাড়ি যাই। না মানে এই কোভিডের মধ্যে কোনো রথযাত্রা তো আই থিঙ্ক হচ্ছে না, সো হোয়াট অ্যাবাউট ইফ ইউ ক্যান জাস্ট ট্রাই রিচিং মহেশ অ্যান্ড হ্যাভ আ লুক হাউ ইট ইজ অল অ্যাবাউট দ্য রথযাত্রা অফ মহেশ, দ্য সেকেন্ড ওল্ডেস্ট চ্যারিট ফেস্টিভ্যাল অর দ্য রথযাত্রা ইন ইন্ডিয়া, দ্য ওল্ডেস্ট ইন বেঙ্গল, মোর অর লেস 625 ইয়ার্স আগো। A historical locality within Shrirampur in the Indian state of West Bengal. Shunechi Sri Chaitanya Dev nije ei Mahesh ke Navonilachal hisabe namkoron korechilen. Durbanando bole ek sadhu purush ei Bhagirathi nodir tire Mahesh bole ei jaygatite ek nim gacher guri diye ei Jagannather murti তৈরি করেছিলেন। দ্য ফেস্টিভ্যাল ইজ এ উইক লং গ্র্যান্ড অ্যাফেয়ার। কোথায় এসেছো? মহেশের রথে এসেছি। বিদুষী? Yes. অ্যাকচুয়ালি সো সো থ্রিলিং অ্যান্ড স্যাটিসফাইড, মানে কল্পনাও করতে পারিনি যে সত্যি সত্যি পৌঁছে যেতে পারবো আর ঠাকুরের দর্শন পাবো। বিকজ অফ দিস প্যান্ডেমিক অ্যাকচুয়াল গুন্ডিচা মন্দিরে তো ঠাকুরকে নিয়ে যাওয়া হয়নি, সো টেম্পোরারি একটি বেদি তৈরি করা হয়েছে যেখানে ঠাকুর এখন এই 8 দিন পুণ্যযাত্রা অবধি এখানেই রয়েছেন, আবার মূল মন্দিরে ফিরত চলে যাবেন। হুগলি জেলার এই শ্রীরামপুর শহরে মহেশ বলে জায়গাটিতে অনুষ্ঠিত হতো এক মাস ধরে রথের মেলা, কিন্তু এখন তো সেই 50 ফুট রথ সামনেই দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার লোকের ভিড়ও নেই আর রথ টেনে মাসির বাড়িতে নিয়ে যাওয়ারও কোনো অবকাশ নেই। এই দেখুন মা লক্ষ্মী অপেক্ষায় রয়েছেন যে জগন্নাথ দেব কবে আবার মূল মন্দিরে ফিরবেন। সো উই হোপ এই হঠাৎ বেরিয়ে পড়া আর হঠাৎ একটা ছোট্ট মহেশ ভ্রমণ, মহেশের এই ঐতিহাসিক রথ দেখার একটা সুযোগ আমরা পেলাম, সবার নিশ্চয়ই খুব ভালো লাগলো। আর ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইফ নট ইয়েট সাবস্ক্রাইবড প্লিজ ডু সাবস্ক্রাইব to watch more videos like this. See you. Jai Jagannath. Shobai khub shustho thakben, bhalo thakben. Abar asha korchi khub shighri dekha hobe. Take care.